মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল আসনির টাকা দিয়াটো ফাইনেল হল। ফাইনেল এখানে হল যেহেতু আপনাদের গমে পায় অল্প দিন আগত মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদরে কোন সময় কথা কৈছিলে সকলোখিনি আপনাদের পোন প্রথমে শুনি লোক এ টু জেড তেতিয়া আপনাদের গম পাব। আর এতিয়া যেহেতু ফাইনেল হল মানে সেইখিনি সকলোখিনি কৈছিলে, তো তেনেকুৱা ক্ষেত্রত এতিয়া আত্মনির্ভর আসনির টাকা কেতিয়া দিব সকলোখিনি কথা ভিডিওটোত ভালদরে আপনাদের স্ক্রিপ্ট নকৰাকে শেষলকে চাই থাকলে গম পাব, শেষলকে চাব বলে আশা করছো। তেনেহলে পোন প্রথমে আজি কেদিনমান আগত যেন যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদরে কোনখিনি কথা কৈছিলে আপনাদের স্পষ্ট ভাবে শুনি লোক সেইখানে, তারপর আপনাদের কেতিয়া কেনেকুৱা ধরনের দিব বা ইন্টারভিউ বিলাক হয়ে আছে, যেহেতু কেনেকুৱা ধরনের কি পর্যায়ত আছে বা কেনেকুৱা ধরনের কি হয়েছে, তো SMS আহিল না আপনাদের কমেন্টের জড়িয়ে জানাব। তো পোন প্রথমে মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদরে কোন সময় কথা কৈছিলে আপনাদের শুনি লোক। যে টকা যেটা আমি দিও উইদাউট ট্রেনিং আর উইদাউট মেন্টরিং সাধারণত টকার অপব্যবহার হয়। এইবার আমি প্রতি 100 জন লড়ার বিপরীতে উই আর গোয়িং টু অ্যাপয়েন্ট এ মেন্টর, চিফ মিনিষ্টার ফেলোশিপ প্রোগ্রাম এটা আরম্ভ করছো, দে উইল মেন্টর 100 এন্টারপ্রেনিয়র্স। আর আমি কি মেন্টরিং করিম, আমি ইমানেই মেন্টরিং করিম যাতে টকার সৎ ব্যবহারের জড়িয়ে দে বিকাম ইলিজিবল ফর মুদ্রা লোন। যেটা 2 লাখ টাকা দিয়ে আমি এন্টারপ্রেনিয়রশিপ এটা আরম্ভ করি আর কনস্ট্যান্ট মেন্টরিং এর জড়িয়ে আমি 6 মাহ 1 বছর ভিতর, কারণ এটা আমি যদি টাকা পাইছো ইট হাজ নো রিলেশন উইথ ব্যাংক, গতি ব্যাংকর সিভিল স্কোর কথা নাই, একু কথা নাই, ইট উইল গো ডিরেক্টলি এজ এ DBT। বাট আমি বিচার যে আলটিমেটলি ব্যাংক ইনক্লুশন নহলে, ফাইন্যান্সিয়াল ইনক্লুশন নহলে এন্টারপ্রেনিয়র এজন গ্রো করিব নোৱাৰে। সো আমি তেওঁলোকক বিভিন্ন ধরনের মেন্টরিংশিপর জড়িয়ে 1 বছর ভিতর আমি কোয়ালিফাই করব খুঁজিছো ফর মুদ্রা লোন। মই অলরেডি ব্যাংকর কথা পাতি আছো যাতে ব্যাংক গিভস স্পেশাল প্রিভিলেজ টু দ্য এন্টারপ্রেনিয়র্স অফ চিফ মিনিষ্টার আত্মনির্ভরশীল অসম আসনি, সো দ্যাট দে গেট এ স্পেশাল উইন্ডো। তার বাবেও আমি ব্যাংকর কথা পাতিছো। 1,10,000 লড়া ছোৱালী আবেদন কৰিছিল, আজি আমি স্কিমটো আৰম্ভ কৰিছো যাতে ইট বিকাম এ কন্টিনিউয়াস স্কিম আৰু ইলেকশ্যনৰ মডেল কোড অফ কণ্ডাক্টে অসুবিধা নকৰে, ইণ্টাৰভিউ চলি থাকিব পাৰে, ছিলেকশ্যন হ'ব পাৰে, নহ'লে আমি 1.5 মাহ পিছুৱাই যাব লাগিব। আৰু আজি আমি অসমৰ 1,10,000 লড়া ছোৱালীৰ ভিতৰত 1,00,000 লড়া ছোৱালী মুখ্যমন্ত্রীর আত্মনির্ভরশীল আত্মনির্ভর অসমত এইবার আমি জড়িত করব খুঁজিছো। অহা বছর আমি আরো 1,00,000 লড়া ছোৱালী এই আসনির লগত জড়িত করব খুঁজিছো। সো এতিয়া মুখ্যমন্ত্রী মহোদয় কেনেদরে কোন সময় কথা কৈছিলে আপনাদের অল্প দিনের আগত সেইখানে শুনিলে, তো এটা কথাটা হল আপনাদের ফাইনেল কি কারণে হল, সকলোখিনি পর্যায়ের সেইখানে আরম্ভ হয়ে গেছে বলে কৈছে ফাইনেল এইখানে হল। আর আপনাদের গমে পায় এতিয়া বহুতরে ইন্টারভিউ হবলে আছে বা কিছু হয়ে আছে বা তেনকা ধরনের হয়ে আছে, তো তেনে ক্ষেত্রে আপনাদের এই পয়সাখিনি অর্থাৎ আপনাদের যে প্রথম পর্যায়ত পাব আর কিমান সকলক দিব কোন সকলক দিব আপনাদের গমে পায় এতিয়া বহুতে কমেন্টের জড়িয়ে সুধি আছে বা তেনকা ধরনের জানি বিচার যে কাক দিব বা এনেকা ধরনের মো সিভিল স্কোর এনেকা ধরনের এনেকা হয়েছিল মুঠপত প্রথম অবস্থাত কেনকা ধরনের কোনখিনি দিব আপনাদের গমে পালে 1,00,000 হোক তেদরে সেইখানে দিয়া হব বলে কৈছে। তো সকলখিনি যেহেতু এইখানে কামখিনি করা হয়েছে আর যেহেতু ইলেকশন আহি আছে, ইলেকশনের কোনো হেম্পার নপাকে সেইখানে কথা কৈছিল আপনাদের শুনিলে, মুঠর ওপর আপনাদের মে মানুষ পয়সা সোমার সম্ভাবনা বহুতেই বেশি আছে যেহেতু সকলখিনি পর্যায় শেষ হব লাগবে, আপনাদের ইন্টারভিউবিল হোক বা কিবা হোক বা সকলখিনি হয়ে যাওয়া নাই, তো সেইখানে কথা আপনাদের ভিডিওটা শেষলকে চার বেশি ধন্যবাদ। আপনাদের টাকা পড়াটা কিন্তু আপনাদের